আমরা কথা বলছি ডক্টর হোসনে আরা সাহেবের সঙ্গে। উনি পুন্ড্র ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভাইস চেয়ারম্যান। সাম্প্রতিক সময়ে ইউনিভার্সিটি বেশ ইতিমধ্যেই উত্তরাঞ্চলে বেশ নামডাক সম্পন্ন হয়েছে, তাদের কর্মকাণ্ডে ছাত্রছাত্রীরা বেশ উদ্বুদ্ধ হচ্ছে। ইউনিভার্সিটিটি ইতিমধ্যে ভালোভাবে শুরু হওয়ার কারণে এক শ্রেণীর সুবিধাবাদী ইউনিভার্সিটির বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। এ প্রসঙ্গে আমরা কথা বলছি ডক্টর হোসনে আরা সাহেবের সঙ্গে। আচ্ছা আপা, এই ইউনিভার্সিটি নিয়ে সাম্প্রতিক সময়ে ডক্টর গোলাম রব্বানি আপনার হলো দারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের একজন সার্টিফিকেট বিক্রেতা, মানে প্রশাসনিক দপ্তরে কাজ করতেন, সার্টিফিকেট বিক্রি করেছেন। পরবর্তীতে তিনি হযরত শাহসুলতান বিশ্ববিদ্যালয় প্রস্তাবিত নামে সাইন করে দিয়ে সেখানে নিয়োগ বাণিজ্য করেছেন। তারপরে তিনি যখন দেখেছেন যে পুনর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি আমাদের বাতিল এবং আমরা এই নিয়ে মামলা মোকদ্দমা করছি, সে সময় তিনি জয়েন্ট স্টক কোম্পানির অসাধু ব্যবসায় কর্মকর্তাদের সঙ্গে যোগসাজশ করে আমাদের যে ফাউন্ডেশন এবং ট্রাস্টি বোর্ড, সেই ফাউন্ডেশন এবং ট্রাস্টি বোর্ডের নাম আংশিক পরিবর্তন করে তিনি একটা ফাউন্ডেশন করে এবং ট্রাস্টি বোর্ড করে করে তিনি হাইকোর্টে গিয়ে একটা রিট পিটিশন করেন, যেটা এখনো পেন্ডিং আছে। তারপরে আমরা পূর্ব থেকেই যে আইনি যথাযথ প্রক্রিয়ায় আইনি লড়াই করছিলাম, অর্থাৎ চ্যান্সেলরের কাছে আমরা আপিল করেছি, তারপরে সেখানেও আমাদের কাঙ্ক্ষিত রায় না পেয়ে আমরা হাইকোর্টে রিট করেছি। তো সেই রিটের আমাদের যখন রুল ইস্যু হয়েছে এবং রুল ইস্যু অ্যাবসলিউট হয়েছে, সে চট করে তার যে মামলা পেন্ডিং আছে সেটা ছেড়ে দিয়ে এসে বলতেছে যে ওই রায় আমাদের, আমার জি। এই বলে সে কিছু সংখ্যক লোকজনকে প্রতারণা করে তাদের কাছ থেকে তার ওই পুরানো ধাঁচে সে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ব্যবস্থা করছে। এর প্রমাণ তার সঙ্গেই থাকে, এই তার সঙ্গেই ভুলক্রমে হোক আর যেভাবেই হোক, এক্স জয়েন্ট সেক্রেটারি আকিজুর রহমান সাহেব তার সঙ্গে সঙ্গী লোক, তিনিও বিভিন্ন পত্রিকায় ঘোষণা দিয়ে এই কথাই বলছেন যে শিক্ষা বাণিজ্য করা এবং সার্টিফিকেট বিক্রি করাই হলো গোলাম রব্বানির কাজ। ইত্তেফাক পত্রিকা সহ বিভিন্ন পত্রিকায় দেখবেন হাফিজুর রহমান সাহেবের এই বক্তব্যগুলো আছে, এবং এই রায় যে তার রায় নয় তার প্রমাণস্বরূপ আপনাকে আমি আপনার ফাইলিং অ্যাডভোকেট তার সার্টিফিকেট দিলাম। তারপরে আমি এক সময় যখন হাই ফাউন্ডেশন, যেটা পুনর ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি ফাউন্ডার ট্রাস্টি, তার চেয়ারম্যান ছিলাম, সেটা রাষ্ট্রপতি আমাকে চিঠি দিয়েছে, শিক্ষা মন্ত্রণালয় আমাকে চিঠি দিয়েছে, এই দুইটা চিঠি আপনাকে দিলাম। তারপরে বর্তমান চেয়ারম্যান আর স্থপতি সাধারণ তরুণ সাহেব, তিনি কোর্টে গিয়ে, ম্যাজিস্ট্রেট কোর্টে গিয়ে অ্যাফিডেভিট করে বলেছেন যে গোলাম রব্বানি নামক কোনো ব্যক্তি আমার ট্রাস্টি বোর্ডে কখনোই ছিল না এবং সে একজন প্রতারক, এই কথাগুলো বলেছেন, সেই কাগজগুলো আপনাকে আমি দিয়েছি জি। এখন এই পুন্ড্র ইউনিভার্সিটি মানে তার বিরুদ্ধে আপনার কোনো আইনগত ব্যবস্থা এখনো নেননি? আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া করছি, কারণ আমরা জয়েন্ট স্টক কোম্পানিকে অভিযোগ দিয়েছি, জয়েন্ট স্টক কোম্পানির রেজিস্ট্রার মহোদয় আমাদের অভিযোগ আমলে নিয়েছেন এবং নিয়ে তিনি তদন্ত দিয়েছেন। আমরা আশা করছি তার যে আমাদের সোসাইটির আংশিক পরিবর্তন করে সে তাকে অন্তর্ভুক্ত করে, আমাদেরকে সহ তাকে অন্তর্ভুক্ত করে আর একটা সোসাইটি রেজিস্টার করেছে, নিবন্ধন করেছে, সেটা বাতিল হয়ে যাবে। সেটা বাতিল হয়ে গেলে আমাদের যেটা, আমরা যারা প্রকৃত ট্রাস্টি মেম্বার সেটাই থেকে যাবে, 15 সদস্য বিশিষ্ট, এবং আমরা যারা মামলা করেছি, কারণ আমাদের ট্রাস্টির তালিকা হাইকোর্টে দাখিল করতে হয়েছে, আমাদের 5 কোটি টাকা আমরা এই বিশ্ববিদ্যালয়ের নামে জমা আছে, সেগুলোর কাগজপত্র ব্যাংকের ব্যালেন্স শীট
জমি জমা, এছাড়া আমাদের 45 একর জমিতে এটা বিশ্বমানের একটা বিশ্ববিদ্যালয় আমরা করব, সেগুলোর সমস্ত ব্যবস্থা আমরা করেছি। তো এই গোলাম রব্বানি নামক এই সার্টিফিকেট বাণিজ্য করে যে সেই লোকটির একটা ঝামেলায় পড়ে আমরা মানসিকভাবে একটু খারাপ অবস্থায় আছি। আপনার জমি এবং ফিউচারের জমি, বর্তমান ক্যাম্পাস, যাবতীয় অধিকাংশ ক্ষয় খরচ টিএমএসএস থেকে বহন করা হচ্ছে। উদ্দেশ্য হলো টিএমএসএস এর যত সম্পৃক্ত ব্যক্তিবর্গ তারা এখান থেকে উচ্চ শিক্ষার সুযোগ পাবে এবং অনেক সাশ্রয়ী মূল্যে বা বিনামূল্যে উচ্চ শিক্ষার সুযোগ পাবে। সেক্ষেত্রে মনে করেন ঢাকায় কি আপনাদের ক্যাম্পাস করার কোনো পরিকল্পনা আছে? না, আপনার আমাদের জানা মতো বিশ্ববিদ্যালয়ের একটিমাত্র ক্যাম্পাসই থাকবে। জি, আর এইটা হলো উত্তরবঙ্গের একটি অনন্যত এরিয়ায় স্থাপিত, অর্থাৎ এই পুনরু ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেখানে ছিল 2001 সালে হাই ফাউন্ডেশন কর্তৃক 2003 সালে যে জায়গাতে এটা অনুমোদন দেওয়া হয়েছিল, এখন সেই জায়গাতেই এটা আপনার স্থাপিত হচ্ছে। জি, যে কারণে আমাদের বিশ্ববিদ্যালয়কে বাতিল করা হয়েছিল, অনুমোদন বাতিল করা হয়েছিল, তার একটা কারণ ছিল যে আমরা ক্যাম্পাস কেন পরিবর্তন করলাম। জি, মানে ঠাঙ্গামারা থেকে, মানে বর্তমানে যে জায়গাতে আছে এই জায়গা থেকে কেন বগুড়া শহরে নিয়ে গেলাম? জি জি। তো সেই জন্য আমরা আর সরকারের যে বিধিবিধান এইটা আর ব্যত্যয় করে কিছু করতে যাব না, এটা আমাদের সিদ্ধান্ত। সরকারের পারমিশন নিয়ে আমরা, সরকার পারমিশন দিলে তো একাধিক ক্যাম্পাস আমরা করতে পারবো। তো বিশ্বমানের ক্ষেত্রে আপনি মনে করেন যে আপনার ওখানে তো টিচার লাগবে, সেই ধরনের অধ্যাপক লাগবে, সেই ধরনের কি প্রক্রিয়া আপনারা নিচ্ছেন? হ্যাঁ, আমাদের প্রচুর অধ্যাপক এবং ভাইস চ্যান্সেলর, আমাদের রেজিস্ট্রার, ট্রেজারার, আমাদের বিশ্ববিদ্যালয়ের জনবল, কারণ মানুষ তো টিএমএসএস যে অনেক টাই টেস্টেড। জি জি, টিএমএসএস মেডিকেল কলেজের রেজাল্ট খুব ভালো, টিএমএসএস নার্সিং কলেজের রেজাল্ট ভালো। এই ভালো পিছনে কারণ হলো শিক্ষক জনবল ভালো, কাজেই আমরা শিক্ষক ভালো না থাকলে তো ভালো রেজাল্ট করতে পারবো না, আর উচ্চ শিক্ষা অত্যন্ত গুণমান ভাবে আমরা করব, এটাই আমাদের হলো পরিকল্পনা। মানে আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে এটা বিশ্বমানের একটা ইউনিভার্সিটি করা? জি, সেই সেই লক্ষ্যে আপনারা এগিয়ে যাচ্ছেন? জি, সেই লক্ষ্যে। তো ধন্যবাদ আপনাকে আপা। আপনাকে ধন্যবাদ।